নমস্কার, আমি কৃষ্ণ ঘোষ। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো তোমাদের মধ্যে থেকে যারা বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, এছাড়া পোস্ট বেসিস নার্সিং করতে চাইছো, পোস্ট বেসিস বিএসসি নার্সিং, তোমাদের সকলের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। সেটা হচ্ছে, এবছর যে অ্যাডমিশন প্রসেসটা, কোনো এন্ট্রান্স এক্সাম তোমাদেরকে দিতে হবে না। সম্পূর্ণ প্রসেসটা তোমাদের নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশন হবে। নাম্বারের ভিত্তিতে একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করে তোমাদের অ্যাডমিশন হবে। একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চেয়ারপার্সনের পক্ষ থেকে, বা বলতে পারো সেন্ট্রাল সিলেকশন কমিটি নার্সিং 2020, যে কমিটির দ্বারা তোমাদের যে নার্সিং প্রসেসটা, সম্পূর্ণ কাউন্সেলিং প্রসেসটা কমপ্লিট করানো হয় এবং তোমাদের অ্যালটমেন্ট লেটারটা বের করে তোমাদের কলেজে অ্যাডমিশন হয়, এই সম্পূর্ণ প্রসেসটা এই কোভিড-19 সিচুয়েশনের জন্য এবছর যে এন্ট্রান্স এক্সামগুলো, অর্থাৎ জেনপাস ইউজি এবং জেনপাস পিজি যে এন্ট্রান্স এক্সাম হয়, এই এন্ট্রান্স এক্সাম কন্ডাক্ট করানো পসিবল হচ্ছে না সকলের সুরক্ষার কথা ভেবে। সেক্ষেত্রে নাম্বারের ভিত্তিতে আগে যে পরীক্ষাটা লাস্ট ইকুইভ্যালেন্ট, মানে লাস্ট যে কোয়ালিফিকেশনটা আছে তোমাদের, তার বেসিসে তোমাদের অ্যাডমিশন হবে এবং মেরিট লিস্ট তৈরি হবে। এরপর প্রশ্ন আসছে, এই সমস্ত ডিটেলস তোমরা কোথা থেকে জানতে পারবে? একটি অফিসিয়াল নোটিশ যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখছি, সেন্ট্রাল সিলেকশন কমিটি বা wbmcc.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে যার লিংক তোমরা পাবে ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের হবে। অনলাইনেই তোমাদের ডকুমেন্টসটাকে আপলোড করতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে সমস্ত প্রসেসটা অনলাইনে হবে, তারপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং তোমাদের অ্যাডমিশন হবে। তাহলে এখন প্রশ্ন, যে বিএসসি নার্সিং এর যে প্রসেসটা কবে থেকে শুরু হবে? সেপ্টেম্বরের 3rd week তোমাদের যে প্রসেসটা আছে সেটা বিএসসি নার্সিং এর জন্য শুরু হচ্ছে, এবং যাদের এমএসসি নার্সিং এবং পোস্ট বেসিস বিএসসি নার্সিং করতে চাইছো তাদের জন্য সেপ্টেম্বরের লাস্ট উইক, অর্থাৎ 4th week লাস্ট উইকে, সেপ্টেম্বরের লাস্ট উইকে তোমাদের সম্পূর্ণ প্রসেসটা শুরু হবে। এই সম্ভাব্য ডেটটা যে অফিসিয়াল নোটিশ সেটাতে প্রকাশ করা হয়েছে। আরো বিস্তারিত জানার জন্য তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করো, এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের সকলকে জানিয়ে রাখছি, দেখো ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু নতুন কলেজও এবারে লিস্টেড হয়েছে। সেই কলেজের লিস্ট বা কিভাবে তোমরা চেক করবে তার জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি যার লিংক পাবে ভিডিও ডেসক্রিপশনে। সেখান থেকে তোমরা যে সমস্ত কলেজে নার্সিং কোর্সটা অফার করা হয় সেই প্রত্যেকটা কলেজটা আইএনসি অ্যাফিলেটেড বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর অন্তর্গত রেজিস্ট্রেশন আছে কিনা সেটা চেক করার জন্য তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আর তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গলে তো নার্সিং কলেজটা অনেকটা কম, সেক্ষেত্রে যদি কেউ সিট না পেয়ে থাকো বা কলেজে অ্যাডমিশন না নিতে পারো, যদি চাও যে তোমরা আউট অফ বেঙ্গলে কোনো জায়গাতে আইএনসি অ্যাফিলেটেড কোনো ভালো কলেজ থেকে নার্সিং করতে, আমার সাথে যোগাযোগ করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে অ্যাভেলেবেল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এই ভিডিও শেষে তোমাদের কি মন্তব্য আছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।